আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস। কুকিং চ্যানেল হাতের ছোঁয়াতে সবাইকে ওয়েলকাম। রোস্ট রান্না করাটা খুবই সহজ, আবার অনেক জটিল একটি বিষয়। যদি না আপনি সঠিক টেকনিক ফলো করতে পারেন, তবে হয়তো দেখা যাবে আপনার পুরো চেষ্টাই বিফলে গিয়েছে। আপনার চেষ্টাটি যেন বিফলে না যায়, সেই টেকনিক আমি আমার রোস্টের অথেন্টিক রেসিপির মাধ্যমে দেখিয়েছি। তবে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি, সেই একই মশলা দিয়ে আমার রেসিপি ফলো করে যদি আপনি রোস্ট রান্না করেন, তাহলে আশা করছি আপনার রোস্টের রেসিপিটিও হবে অথেন্টিক রোস্টের রেসিপি। আর এভাবে রোস্ট রান্না করলে বিয়ে বাড়ির রোস্টের টেস্ট এবং ফ্লেভার দুটোই পাবেন। তো চলুন দেখে নিই রোস্ট রান্না করার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই এখানে আমি দুটো সোনালি মুরগি 8 পিস করে নিয়েছি, আর চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ জর্দার রং। আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য রংটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে লবণ এবং জর্দার রংটাকে চিকেনের গায়ে গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার এই চিকেন গুলোকে একটা সাইডে রেখে দিব আর চলে যাব পরবর্তী স্টেপে। প্রথমে চুলার আঁচটা একদম লো হিটে রেখে একটি জয়ফলের 1/3 ভাগ, একটি জয়ত্রী আর 2 কালো এলাচ আমি সামান্য তেলে গুঁড়ো করে নিব। এবার একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদামের পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ শাহী জিরার পেস্ট, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর আমি যে মশলাটা তেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার এই সব কিছুকে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার এটাকেও একটা সাইডে রেখে দিব আর চলে যাব মূল রান্নায়। প্রথমেই একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ রেগুলার তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এবার এক এক করে চিকেনের পিসগুলোকে এই তেলে হালকা করে একটু ভেজে নিতে হবে। চিকেনগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এতে করে চিকেনটা শক্ত হয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা হাই হিটে রেখে এক এক পাশ আমি 2 মিনিট করে ভেজে নিয়েছি, আর এভাবে সবগুলো চিকেনই ভেজে নিতে হবে। চুলায় অন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ রেগুলার তেল, আর তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন অ্যাড করে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 4 টুকরো বড় এলাচ আর 2 তেজপাতা। এবার এই তেলের সাথে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন মশলার গায়ে এরকম বুদবুদ উঠতে শুরু করবে তখন বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজের পেস্টটাকে এই মশলার সাথে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে পেঁয়াজের পেস্টটাকে আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর যখন পেঁয়াজের পেস্টটা ভেজে নিতে নিতে কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করব আগে থেকে যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচেই রাখতে হবে। অ্যাড করছি 7 মতো লবণ। যেহেতু চিকেনটা আমি লবণ দিয়ে ভেজে রেখেছি সেহেতু লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেন লবণের পরিমাণটা বেশি না হয়। মশলাগুলো ভেজে নিতে নিতে তেলটা যখন এরকম উপরে উঠে আসবে তখন এর সাথে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পানি।
এবার আবারও এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মশলাগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর মশলাটাও যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রোস্টের স্বাদ আরো অনেক গুণ বেড়ে যায়। আর আপনারাও ট্রাই করবেন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে। এবার এর সাথে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে। এবার নেড়ে নেড়ে এই মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পর পর নেড়ে নেড়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঢাকনা তুলে একটু পর পর নেড়ে নেড়ে আমি চিকেনগুলোকে আরো প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখেন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করব দুধ। আর আমি 1 কাপ পরিমাণ দুধের সাথে 1/2 কাপ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। এবার সেটাই অ্যাড করে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসবো ঠিক 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ বেরেস্তা। এবার আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসবো আরো ঠিক 10 মিনিট পরে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি চিকেনগুলোকে আরো 10 মিনিট রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখেন ঝোলটা কিন্তু অনেকখানি কমে গেছে। এবার এর সাথে অ্যাড করব 6-7টি কাঁচামরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসব 5 মিনিট পরে। আর এই ঢেকে দেওয়ার কারণে ঘি এবং কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু চিকেনের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। ফিরে এলাম আরো 5 মিনিট পরে। এই পর্যায়ে দেখেন ঝোলটা কিন্তু আরো ঘন হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। তবে আপনারা যদি শাহী ফ্লেভার পেতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কেওড়া জল অ্যাড করতে হবে। এবার আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসবো 2 মিনিট পরে। ফিরে এলাম আরো 2 মিনিট পরে। আর এই পর্যায়ে দেখেন তেলটা কিন্তু উপর উঠে এসেছে আর চিকেনটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। আপনার প্রিয় মানুষটিকে চমকে দেওয়ার জন্য এই ডিশটি এখনই তৈরি করে খাবার টেবিলে সাজিয়ে রাখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর বেশি বেশি শেয়ার করবেন। আর পরবর্তী রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।